खड़गपुर में पहले दिन आते ही भाजपा प्रत्याशी अग्निमित्रा पाल ने गोपाली आश्रम के शिव मंदिर में पूजा अर्चना की। मेदिनीपुर लोकसभा क्षेत्र की उम्मीदवार अग्निमित्रा पाल आज दोपहर पश्चिम मेदिनीपुर जिले के खड़गपुर ग्रामीण इलाके में गोपाली आश्रम पहुंची। वहां उन्होंने सबसे पहले शिव मंदिर में पूजा की और फिर संघ के लोगों से बात की। এখানে আমাদের সংঘের দাদারা ছিলেন, সাধারণ মানুষ এবং স্থানীয় মানুষের সঙ্গে একটা বৈঠক প্রথম এলাম, তো সেখানে সবার সঙ্গে আলাপ করা, কথা বলা, এইটাই। এটা তো আমি খুব সৌভাগ্য যে দিলীপদার জায়গায় আমি এসেছি, দিলীপদার আশীর্বাদ নিয়ে। এবং দিলীপদা যে কাজ করে গেছেন, আমার মনে হয় যে শুধু মানে আমাদের সেরকম কোনো কাজ আর বাকি নেই, শুধু মার্জিনটা বাড়ানো, জিতছি তো আমরা বটেই, তাই তো? এত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যা শিখিয়েছেন যে আসুন আমরা ডেভেলপমেন্টাল পলিটিক্স করি। মেদিনীপুরের অসাধারণ কাজ করে গেছেন আপনাদের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মহাশয়, তার রিপোর্ট কার্ড উনি কদিন আগে দিয়েছেন। আপনাদের আশীর্বাদ দরকার, আপনাদের শুভেচ্ছা দরকার। আমি বিধানসভায় টিএমসি সুপ্রিম ও আমাদের মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে আমি লড়াই করেছি, বিধানসভার বাইরেও আসানসোল বলুন, সন্দেশখালী বলুন, কলকাতা বলুন, কুচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, বীরভূম বলুন, আমি লড়াই করেছি, অন্যায় দেখেই লড়াই করেছি। সব লড়াইয়ের যে সাকসেস পেয়েছি তা কিন্তু নয়, কিন্তু মেদিনীপুরের মানুষ যেরকম লড়াই বা আন্দোলন দেখতে ভালোবাসে, বাংলার মানুষও সেরকম লড়াই আর আন্দোলন দেখতে ভালোবাসে। সেই লড়াইটা কোথাও রেজিস্টার হয়েছে এবং সেই লড়াইটা করার জন্যই বোধহয় শীর্ষ নেতৃত্ব আজকে আমাকে আপনাদের সঙ্গে সহযোদ্ধা করে এখানে পাঠিয়েছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা এটুকুই আমার লাগবে। এই উৎসব সরাসরি অশোক পরিয়া আর এদিকে একটু ওনাকে অশোক দেখিয়ে দিন জীবন লিঙ্গ দিয়ে সম্বোধন করছেন। Go, Kira! Go, Kira!